দোস্তর বুঝলি হল তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হ্যাঁ নবীজি খুব শর্মিন্দা আছে আর চ্যালেঞ্জ আলাই দেয় লাগি তো সব দিয়া ডাকতে লাগে। নবীজি খুব শর্মিন্দা আসলে আর তো নবীজি তো শরমে মাতিতে না বুঝে দেয় খোদা শর্মিন্দা নবীজি কিলা কই দিবে তার ঘরে মানুষ বাদ খাইয়া বুঝি না বা তো ঘটি বাদ তো হইলে তো আন্দু জুই দিব খানি আয় খানি করে তো যায় তাও হ্যাঁ খানি খাইয়া নবীজি ঘর মানুষ বুঝি যা নবীজি দিলে একটা জোড়া তোমার তো নবীজি ঘর আমার লাখাই না ওবাই মেহমান রে রুম আর ওবাই রাখ রুম ওবাই বেডরুম সে নবীজি আসতে নিয়ে কিছু খুঁজছে তো মাথা লাগিয়ে দিতে রে বা কোনা রুম আসতে আর নবীজি শর্মে হইতে পারত না সাহাবায়ে কেরাম একটা মহব্বত বইতা ইনু আদব দিয়ে দেওয়া হয়েছে যে আমার বন্ধুর ঘরে যখন তুমি খানি খাইবা তাই দাওয়াত দিবা খাইয়া জলদি যাইবি ইনু বইয়ে গফর হইল না আমার বন্ধুর শর্মে তোমাদের কাছে কিছু হইল না আল্লাহু লা ইস্তাহি মিনাল হক আমি আল্লাহ হকমত পাতে শরম করি না আল্লাহ তাআলা তার ঘরে বইয়ে নেবে সব আচ্ছা গেল এই তো বুঝলাম যে নবীজি কিলা যে আছে এখন তো ওলা যারা মুনাফিকিন হলো নবীজির ঘরে আইব এ সময় নষ্ট করবো নবীজির যে করবো ও আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফাইন লাগাই দিয়া ফাইন বলে যে জোহর ভাই আগে কিছু ট্যাক্স দিয়াই বাজে নবীজির লেগে মাথা দেয় তখন কত বুঝানো নিজেরা মুনাফিকেরা ট্যাক্স দিতে আর রাইতো না সেটা ইমানদার হল যারা এবার সারা সম্পদ যদি দেওয়া হয় ট্যাক্স দেওয়া হয় নবীজির লেগে মিলবার সময় ইমানদার তুইয়া না হোক না হোক না ইমানদার তুইয়া না নিবা হ্যাঁ এখন তো জমিনের মধ্যে দিলা লাখ লাখ আল্লাহর নবীজির মানে মায়ার উন্মত হল আসুন যে সারা সম্পদ যদি বেশি যদি নবীজির লেগে মুলাকাত করা যায় মাঝে যাই বুঝিয়ে সেটা ভালো তাই নাকি তাই শোনা নবীজি ফরমাইছে আমি দুনিয়াতেই যাওয়ার পরে আমার ইলা উন্মত হল তাহলে দুনিয়ার কোনায় কোনায় তারা যদি কথা কয় যে আমার আমার সাক্ষাৎ হয়ে নিবা সারা দুনিয়া সারা সম্পদ বেশি কিন্তু আমার গোলাম কলা সারা বেশি আমার কাছে আইবি তো ইমানদার যারা নবীজির আশীর দ্বারা এরা তো এই ট্যাক্স দিতে করো অর্থ না যা লাগে না আমরা নবীজির লাগে সাক্ষাৎ লাগে আমরা এই আয়াতটুকু যখন দেখা যায় একটা পরিবেশ বনে গেছে তো এই আয়াত শেষ হয়ে গেছে আয়াত কিন্তু কোরআন লিখিত আছে আটটা চেম্বার ফারাস মজাদার মধ্যে তিন নম্বর পেয়ে কিন্তু এই আয়াতের হুকুম না হয়তো আমরা মনে করলে কেউ বাংলা স্টাডি করে বাংলা কোরআন তর্জমা করলাম বলে আমি আল্লাহ তো বিজির ওইটা তো দেখা যায় তো বন্ধ হলো ঠিক আছে তারা তো যাইতে তাহলে সেটা তো ট্যাক্স দিতে লাগছে এটা বুঝতে গেলে কিটা লাগবো ও নাসিখ মনসুখ আয়াত বুঝতে লাগবো বড় হলে আমার ধান লিখতে লাগবো আরে আয়াত আছে এই আয়াত তো শেষ হয়ে গেছে كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين الموت جون خير رأيبو تمورا رأيبو وصيد خوري جيتا جيا توصيد خورا ويتنا خير جدي تار شمبوتا جدي وصيد جدي خوريا جاية تلك تويبو تتيان شو ويبو باقي شو ويتنا إيا تو شش আরও কিছু আয়াত আছে কোরআনে কারিম আয়াত অতীতে আসলো আয়াত কিন্তু এখন কোরআনে কারিম থেকে মিটানি হয়ে গেছে কিন্তু এই আয়াতের হুকুম বাকি আছে যেমন কি একটা আয়াত রোগ এই আয়াত কোরআন আসলে ভাইতা না আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম এই আয়াত কোরআনে কারিমের আয়াত আসলো আগে আগে কিন্তু এই আয়াত মিটানি হয়ে গেছে আমরা এখন মিটাইছি না কেন নবীজির হোসমা নবীজিও না এগুলো আল্লাহর হুকুম হ্যাঁ এটা মেটাইছে আল্লাহর হুকুম তো যে নবীজি হতো আয়াত যে বদলা বদলি হইতো না সময় সময় তখন উঠিয়া হইতে আর উঠে হইতে তাহলে তার মন গোড়া দিয়ে দিন কবুল হয়ে গিতে হয় তার মোহাম্মদ তান যখন ইচ্ছা দেবো জোহর ইল্লা সুযোগ ও আল্লাহ রব্বুল আলমীর সুরা নজর মুহম্মদে জবাব দিলা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার বন্ধু তাই নিজের ইচ্ছায় কিছু পরিবর্তন করেন না আমি আল্লাহ যেটা কই ওটা করেন তা নিজের ইচ্ছা কিছু করেন না তা বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি 23 বছরের জিন্দেগি নবীজি নিজের মন করা কিছু হয়েছে সব আল্লাহর বাতাই দেওয়া আল্লাহর হুকুম হয়েছে কোরআনে কেরিম কিছু আয়াতের হুকুম শেষ করা হয়েছে কিছু আয়াতের হুকুম জহর হয়েছে সব কিতা আল্লাহর হুকুম এখন দেখা কারণ তারা আরও জবাব দিবার লাগে তফসিরের মধ্যে তফসির ইবনে কাসিরের মধ্যে কাসিরের মধ্যে আরবিতে বহুত লম্বা জোর আসলে এটা তো অতীতেও আসলো আর আল্লাহ রাব্বুল আলামিনের মনসা এখন কোনো সময় হুকুম আসলো পরে এই হুকুম বাদ দিয়েছে শুরুতেই দেখো কাত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানা তারি এক ভাই আর এক বই ভাই বই নিয়ে বিয়া করা যাইজ আসলো তখন যাইজ আসে নক না তো যাইজ না যদি আল্লাহর ইচ্ছা আল্লাহ সময় ইজাজত দিয়েছেন এখন আল্লাহ এগুলো কিতাব আসলে মিটাই দিয়েছেন ইবার না হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় যখন লাট থেকে যে নৌকা দিয়ে বাসিয়েছে কোনো মানুষ গেল না বাসিলা আল্লাহ বাসাইলা নেই তো ইজাজত আসলো যে কোনো জানোয়ার খাইতে পারবে যে কোনো জানোয়ার খাওয়ার পারমিশন আছে এখন ইগো আছে ইজাজত আসলো হোক না কত তারা না তো খাওয়াতে বেশি দরকার বড় হওয়া বলে না খাইতে পারতেন সব খাইতে পারতেন হজরত আদম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তানো দেওয়া হইল যে
ফুয়ারে জব করা, ফুয়ারে জব করা, কিন্তু জব ইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতা হল বন্ধ হল, কিন্তু আল্লাহ সে যদি রাখি তাদের তো করতে লাগলো না। আমরা ওইলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত ইহজু আসতোলা যে কেউ যদি কোনো গুনাহ করে, কেউ যদি কোনো গুনাহ করে তে গুনার সাজাও লেগে থাকে তা জব দখল কোরবাই দিতে হয় না, গুনার সাজাও লেগে তা তান তান গরের মানুষের তার কাতল করতে হয়। ফাকতুলু আনফুসাকুম কোরআন হয়েছে, ওকে এটা যদি আমরা রোহ দেখি হাত দিতে হয়েছে আল্লাহ পরমিত্র আমার ইচ্ছা, আমি যখন ইচ্ছা যখন যে হুকুম আমি আল্লাহ যে করবো এটা আমার আমার ব্যাপার, আমার বন্ধু এটা কিচ্ছু করি না, আমার বন্ধু তার ইচ্ছা করে কিচ্ছু করি না, আমি আমার ইচ্ছা যখন এটা তো এইটা যদি যখন মনোহল্লাকা আমরা যদি মনোহল্লাকা যদি হইতে মিটানি যদি হইতো না তো হয় বনি ইসরাইলর বনি ইসরাইল যে কম আসলা তারার তো শরীয়ত কিতা জানানি, তারা শরীয়তর যে আসতো কেউ যদি কোনো গুণা করে তাহলে দিন তার গর মধ্যে লাল খালি দিয়ে লেখা থাকতো মুখে আজ রায় যত গুণা করছে না হইবে ওকা, যদি এটা যদি আমরা যদি হইতো আমরা আমি তো শুরু করতে পারলাম না হইছে আমি তো গুণা করে রাখতে বইতে তো লেখার সময় ফাইলে হয়ে তুই তো তুই কিতা আইলা এখন তুই তো গুণাগার আল্লাহ রাব্বুল আলামিন সত্তা তার এই উম্মতের অত বড় বৈশিষ্ট্য উম্মত গুণার আল্লাহ রাব্বুল আলামিন বাদ থেকে সারা গুণা লুকাই রাখি দিছে বরং আল্লাহ লোকের আমরা বাসাই নাই, আমরা বাসাই নিলাম আমরা চাই এখন ধর আই বিকিলা বাসাই তো আমাদের চাই জমিন তার তো প্রচার করতে পারি তো আল্লাহ পরমিত্র আর এটা আমার ব্যাপার, আমি কোনো সময় কোনো আয়াতে আমি যখন এর পরিবর্তে অন্য আয়াত আমি আল্লাহ লইয়া আই মারি আমি আল্লাহ যখন কোনো আয়াতে মিটাই দেয় ইয়াতে কোনো আয়াতে আমি আল্লাহ ভুলাই দিই এর পরিবর্তে একটি কোনো উত্তম আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোনো সময় আনি ইয়াতো ও জাতি অন্য কোনো আয়াত লিয়াই আমি আল্লাহ আয়াত মিটাইয়া ও জাতি কোনো আয়াত আনি ইয়াতো একটি কোনো উত্তম কোনো আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিনে লইয়াই এটা আমার ব্যাপার। তখন যে প্রশ্ন আইসে এইটা তো إذا كتاب رو الله رب العالمين بعد جواب دي لدوي آياته ألم تعلم أن الله على كل شيء قدير الله رب العالمين فرما إلى ما أدري كي جانا ناي أمي رب العالمين بيتي بشبك شروف شرب شكتمان أمي الله شرب شكتمان أمار اتشرا ألم تعلم أن الله له ملك السماوات والأرض يبدأ الله تعالى فرما إلى যারা প্রশ্ন হতরা বাবা তোমাদের তুমি তাই জানো না নি আমি আল্লাহর অধীনে আসমান এবং জমিনের বাসায় আমি আল্লাহ, যখন আমি আল্লাহর যখন আসমান এবং জমিনের সব বাসায় আমি আল্লাহ তো আমি আল্লাহ চাইলে কোনো সময় কোনো আয়াত বদলাই এই জায়গার অন্য আয়াত আনতাম আমি আল্লাহ নাই। ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির আল্লাহ ফরমাইতে যদি আল্লাহ তোমাদের দোরা আরম্ভ করে দিয়ে তোমাদের দোরা যদি আরম্ভ করে দিয়ে যারা প্রশ্ন হতে যাবে তাহলে আল্লাহ সাহ তোমাদের সাহায্য করিয়া কেউ হইতে হবে দীর্ঘিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা সাহাবায়ে কেরামে কিছু প্রশ্ন করতে হয় একটা প্রশ্ন হইলে গিয়া আর সাহাবায়ে কেরাম হল লগো ইয়া কিছু মুনাফিক হলে প্রশ্ন হলে নবীজির পরিষ্কার করে দিতে হয় প্রশ্ন একটা হইলে গিয়া প্রশ্ন করা সাধারণ সাহেব বইয়া প্রশ্ন করা একটা হইলে যখন আল্লাহর পক্ষ দেখুন ওয়াহি আর ওয়াহির সময় প্রশ্ন করা ওয়াহির সময় প্রশ্ন করা খাতরা প্রশ্ন করা কিন্তু একবার যখন হজর যখন হুকুম নাজির হইল যে হজ ফর্জ একটা এটা করে আইসেন ডাইরেক্ট তো সব আইসে না হজ যখন ফর্জ হতে যখন ঘোষণ হয়ে গেছে কোরআনে কারীম তখন এক সাহাবি দারবাদ আসলে সাহাবি ফরমাইলা আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি তো কইছেন বাবা হজ রে বা ফর্জ হয়ে গেছে রে বা তো কোরআন আয়াত আয়াত আই গেছে তো আয়াত আবার লগে লগে নবীজি ফরমাইলা বাবা হজ ফর্জ হয়ে গেছে মতলব না তো যারা সাহাবি সামনে বাদ আসলে আজন উঠে হইলা আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল প্রত্যেক বছর নবীজি খামোশ আবার ফরমাইলে আফিকুল্লি আমিন ফল নবীজি প্রতি বছর নি নবীজি খামোশ হয়ে গেছে আবার যে কে আফিকুল্লি আমিন প্রতি বছর হজ ফরজ দিন নবীজি খামোশ হয়ে গেছে খামোশার বাদে নবীজি বহু সময় থামে গেছে বহু সময় বাদে নবীজি ফরমাইলা আর বা জিন্দিগি দেখবা ও বাদে এই সময় নবীজি কিতালে গরম হয়েছে নবীজি জয় গেছেন এই সময় জিব্রাইল ওয়াহি গিয়ে আইছে এই সময় নবীজি যদি হা হয়ে দিতা
তাহলে হওয়ার প্রতি বছর ফরজ হয়ে গেলে আমরা বিভূত পড়ে গেলাম। অন্য বিজে বাদে বুঝেই দাঁড়া বা তুমি তার ইলা বেশ আমার কষ্ট করি না, আমি যদি হা হয়ে দিই ঠিক হা হয়ে যাব বা তুমি তার বিভূত পড়ে দিবে। রেখাংশ মধ্যে আইসে قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة ولأخرت العشاء إلى ثلث الليل. جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا أمي جدي أمر أمت رخشت ونبو بدي خرتمنا تحولي قتخ نماز الشمع بسواك قراك فرض فريد ليلة مني এবং এশার নামাজকে রাত্রে তৃতীয়াংশ সময় ফরজ করে দিলে ইলা মনে আমার উম্মতের কষ্ট হয়ে যাব, উম্মতের কষ্ট হয়ে যাবে, এর লাগি মিসওয়াক রান্না তো আমি হা কইলাম মনে আর মিসওয়াক করতে নামাজ সময় ফরজ হয়ে গেল দৌড়ি গেলাম দৌড়ি গেলাম বললাম বিজি ফরমাইছে ইলা তুমি তার আমার গাড়ি প্রশ্ন প্রশ্ন করে যাবে তো বাজে বুঝি ও আল্লাহ রাব্বুল আলামিন করোনা আকাদের ফরমাইছে أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل. আল্লাহ ফরমাইতে তুমি তার গীতা সাওনি বলে প্রশ্ন করতে যেভাবে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম খালি প্রশ্ন করা হয়েছে আগে, আর মুসা আলাইহিস সালামের গীতা প্রশ্ন করা তখন বুঝুক কার মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তার কৌমে তো একবারে পরেশান হয়েছিল, একবার তারা এক গুণা করছে তো তারা তো হামদুলিল্লাহ যে আমরা তৌবা করছি আমরা গুণা করতাম না, ও কইল ফরমাইলা যে আচ্ছা আমরা গুণা সাজাটা গীতা তার ফরমাইলা এখন মুসা তো তাই তো ব্যক্তিগত হইতে না আল্লাহর পক্ষ থেকে কইছেন যে সাজা হইলে গিয়া তৌব হইলে গিয়ে তুমি একটা গরু দেবো হয়ে যাবে তুমি একটা গীতা করো আন তাযবাহু বাকারা একটা গরু দেবো হইতো তখন তার কৌমে উঠে কইলা ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া ক্বাল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন তার কৌমে উঠে কইলা রাবা আমরা কই আর আপনারা কই আমরা গুনাহ করছি তওবা করতাম আপনি কো গরু দেবো করতাম আপনি আমরা লিয়াতি মাত্র আতাত্তাখিদুনা হুজুয়া আমরা আমরা লিয়াতি মাত্র মুসালাজে ফরমাইলা قال اعوذ بالله ان اكون من الجاهلين আমি এই সমস্ত মূর্খ কথা থেকে আমি আল্লাহর কাছে ফানাছে মূর্খ কোন কথা আমি কইন না রে বাবা আন্দু কোন মাতমাতি নাই আমি আল্লাহর পক্ষ থেকে কই তারা বুঝলি আছে ঠিক আছে তারা তওবা হইলে গুরু দেবো হলে তওবা হইছে এখন ওই দহকা তারা প্রশ্ন করল মুসা আলাইহিস সালামের মানে গুরু কিতা গুরু দেবো কথা কয় সুজা যে কোনো একবারে ও নেংলা করলে তারা তো খাম তারা এখন উঠে কইলা যে ও মুসা কিতা গুরু দেবো কথা কিতা কিলা কিলা গরু হইলু ও কোন কালার হইতো কোন সাইজ সাদা আপনি হোক খায় মা হিয়ে মালা উনুহা বলে কিলা এগু মালা উনুহা রং কিতা মা হিয়া হইতে এগুলো কিতা কোন কন্ডিশনে গরু হইতে লাগবো আরে মানে বড় নি হরুন কত বয়সের গরু আমি আয়াত করি না দিয়ে দিবার এখানে হইয়া বলে আবার প্রশ্ন করতে মালা উনুহা এর কালার কিতা হইতো সাদা নি না লাল নি না সানখবা নি না কয় কালার মিলাই নিত ও সাদাটা হইলা আবার ফোন হইলা قال ادع لنا ربك يبين لنا ما هي তখন যখন সাইজ হয়ে দিলেইলা রঙ হয়ে দিলেইলা বলে ও রঙ হইতো তখন আবার হইলা আল্লাহ রাখো আল্লাহ রাখলে হোক কা তখন কিলায় আবার গরুটা কিতু হইতো ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন তারা যখন হইলা তারা তখন তো সারাটা হইলা কিন্তু এটা দেখা যায় আমরা আর উল্টা ফেস খাইছি তখন অত হইতো অত হইতো যত তারা প্রশ্ন করেন না নি অত আরে মাসলা গালে ফড়ি নয় তখন আল্লাহ রাব্বুল আলামিন কইতরা আমরা কইতরা সাহাবায়ে কেরাম কইতরা উম্মতের কইতরা তুমি তাই সাইতরা নেওলা তুমি তার আমার বন্ধুদের প্রশ্ন করিয়া তোমার শরীয়তের ফড়িন বানাইতা সাইতরা নেই মত তুমি তাই এরা তো প্রশ্ন করছে যত প্রশ্ন করছে অত খালি ইতো যে খালি ফড়ি হয়েছে খালি ফড়ি হয়েছে আর তারা মুসা আলাইহিস সালাম কইলা ইতা খানি এটা নিয়ে আমরা ভালো লাগে না তুমি আল্লাহ রাখো আল্লাহ জন্নতের খানি তা কথা দোয়া হয়েছে জন্নতের খানি আই গেছে কতদিন খাইলা বলে 40 বছর জন্নতের খানি খাইলা এবার তারা উঠে কইলা لن نصبر على طعام واحد فادع لنا ربك فادع لنا ربك يخرج لنا مما تنبت الارض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها ابارك الله لنا بولاي تخنينا الله لك يا اخو زاويتاو دنيا سلامنا ولا خني خيلي بالا تشاك دايل فياز تاخيتا متاخو مستقبل انت আল্লাহ ফরমাইলা ইতা খানি গন্দালা খানি খাইতে হইলে আমার জন্য তো ইতা খানি নাই যাও তোমরা জীবনে যাও তৌলা আরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত হইলা তুমি তাই সাওনি ওলা তোমাদের শরীরে খড়িন বানাইতা যেভাবে হত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কৌমে তার কাছে যত প্রশ্ন করছে তত খড়ি হয়েছে যত প্রশ্ন করছে তত খড়ি হয়েছে
ইটা যারা যারা আসলো বনি ইসরায়েল বড় হরিণ কম আসলা ও বনি ইসরায়েল দিয়ে হন ইহুদের যারা বছর ইহুদি যারা আড়িয়ারা আল্লাহ ফরমাইতরা তুমি তাই কিনা সাহ নি তুমি তাই আমার বন্ধুরে তোমাদের রসুলের প্রশ্ন হতায় যেভাবে হত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন হর হয়েছে অতীতে তোমাদের আগে আরে